রাজধানীর শ্যামপুরের বড়ইতলায় অবৈধ এই রেল ক্রসিং মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করছে এই ক্রসিং দিয়ে। ঢাকা নারায়ণগঞ্জ রুটের যাত্রী এবং মালবাহী ট্রেন এই পথে চলাচলের সময় হুইসল শুনে দুই পাশে নিরাপদ স্থানে অপেক্ষা করেন পথচারী এবং গাড়ি চালকরা। এখানে ক্রসিং এর অনুমোদন দিয়ে গেট এবং প্রহরী নিয়োগের দাবি এলাকাবাসীর। এখানে গেট নাই, গেট না থাকা করার জন্য সবসময় খোলাবেলা বা ট্রেন আটা যাতায়াতে যে কোনো সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। এখানে এক সাইড খোলা থাকে আর এক সাইড বন্ধ থাকে। এক সাইড বন্ধ থাকার কারণে মানুষ ওই বাসি দেয় যে শুনে না, এর মধ্যে আবার চলাচল করে, এতে অনেক সময় অ্যাক্সিডেন্টের ভয় থাকে। অনেকে অ্যাক্সিডেন্ট হইতো হয় অনেক সময়। সরকার লোক দেয় গা, আমরা দুজন লোক কাজ করি, আপনি গিয়া 10 ঘন্টা 20 ঘন্টা লোক এখানে কাজ করি, কিন্তু আইটা গেট দরকার। একদিক দাম করেন লোকজন রাখুন যেন, একদিক দাম হুন্ডা ঢুকে, একদিক দাম করেন যানজট আর রিস্কা তো আসছেই। ওটা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা এখানে স্টে করে, ঠিক আছে। তো এই আধা ঘন্টা 1 ঘন্টা স্টে করাতে এপাশে দীর্ঘ লাইন থাকে, দেখিয়ে দীর্ঘ লাইন থাকে, ওই বছর পর্যন্ত পুরো জাম হয়ে থাকে জায়গা। গাড়ি চালাতে না, বিকাল হলে কোনো গাড়ি চালানো তো সম্ভব হয় না। এগুলো রেল ক্রসিংয়ের একটা দিছে ভাঙ্গাচোরা, এটা দিয়ে যে কোনো সময় তো এটা ভেঙে যাবে, ঠিক আছে। এদিকে এদিকে একটা থাকা দরকার, এদিকেও নাই, যে কোনো সময় একটা বড় কোনো দুর্ঘটনা করতে পারে। আরেক পাশে তো কিছু নাই, এখানে তো আরেক পাশে দেওয়ার দরকার, নাহলে তো দুর্ঘটনা হতে পারে। নিরাপত্তা কর্মীর দরকার এই রেল ক্রসিংয়ের জন্য। রাস্তা ওপেন, গাড়ি চলাচল করে এবং নিরাপত্তা নাই, আমরা নিরাপত্তা চাই। লোক থাকে তারপরেও কিন্তু এখানে জাম হয়, মানুষের অসুবিধা হয়, কিন্তু এইটা একটা রাস্তাঘাট যে মানুষের পারাপারে খুবই মানে বিকৃত ঘটনা ঘটেও যেতে পারে যে কোনো সময়। ভেতরে রেল ক্রসিং হইলে পরে সুন্দর সুবিধা হবে। অস্থায়ী রেলগেটের কারণে এখানে অনেক দুর্ঘটনা ঘটে, তো আপনাদের কাছে আমার জোরালো আবেদন থাকবে এখানে স্থায়ী একটা ভালো রেলগেট আর কি স্থাপন করার জন্য। এখানে বড়ইতলায় একটা বড় রেল স্টেশন হয়েছে, এখানে যেন পারমানেন্ট একটা গেটের ব্যবস্থা করা হয়, সার্বক্ষণিক যেন লোকজন সরকারিভাবে দায়িত্বপ্রাপ্ত একজন লোক সার্বক্ষণিকভাবে এখানে থাকে, তাহলে এখানে বড় দুর্ঘটনা হতে আমরা সাধারণ মানুষ রক্ষা পাবো।